ছোট দাদু ভাই, তোমাদের বিয়েটা খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে হয়েছিল কি না, তাই আমরা আজকে নিয়ম মেনে তোমাদের বিয়েটা দেব। দেখো, মিঠাইয়ের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে, তুমিও বিদেশ থেকে ফিরে এসেছো, এইবার কষ্ট করে আমাদের সবার মনের শান্তির জন্য তুমি একটু আচার অনুষ্ঠানটা মেনে বিয়েটা করো, আমরা একটু হইচই করি। কে রাজীব কুমার বলি, একটু উৎসাহ দাও। দাদাই, আমি বলেছি আমি কর্মী মানুষ, সিদ্ধার্থ একবার বিয়েটা করুক না, দেখবেন আমি কেমন উলুধ্বনি দিই। এই যে ভাই সিদ্ধার্থ, দয়া করে আমাদের এই আনন্দ থেকে তুমি বঞ্চিত করো না, বুঝতে পেরেছো? গিন্নি গিন্নি হাঁ করে দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও, মিঠাইকে রেডি করে নিয়ে এসো। শোন না, এতদিন ধরে তো আমি কাউকে বলিনি যে সিঙ্গাপুর যাওয়ার আগে আমি ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারটা সই করে গেছিলাম। ভেবেছিলাম আমার ফিরবো না, ওখান থেকে সব কথা বলার ছিল আমার। এখন কাকে কি বলবো আমি? আবার একটা রিচুয়াল করব? বারবার তো এইভাবে মিঠাইকে টর্চার করা যায় না। দাদাই, বলছিলাম কাল ইভিনিংয়ের ফ্লাইটে আমাকে সিঙ্গাপুর যেতে হবে অফিসের প্রজেক্টের ব্যাপারে। এই ফাইলটার মধ্যে ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারটা আছে, যদি যদি তোমার মনে হয় তাহলে তাহলে কোর্টে জমা করে দিও। গোপাল, বাড়ির সবাই তো এটা ভেবে নিশ্চিত হয়ে আছে যে উচ্ছেবাবু বিয়েটা মেনে বিদেশে চলে গেছিল, কিন্তু আসল সত্যিটা এখনো জানেই না গোপাল। বড় জামাইবাবু আমার কথা বিশ্বাস করেনি, বড় জামাইবাবু ভেবেছে আমি অভিমান করে বলছি। আমি কি করে এখন সত্যিটা সবাইকে বলবো? গোপাল, দাদুর নাতি বর্দার কথাটা জানার পর থেকে একদম ভেঙে পড়েছে। তুমি কেন তাকে এত টানাপোড়েনের মধ্যে ফেলছো গোপাল, কেন বলো? মানুষটা বিয়ে মানতে পারে না। হ্যাঁ, মানুষটা বিয়ে মানতে পারে না, তার একটা আতঙ্ক আছে, আমি বুঝি সেটা, আমি বুঝি। কিন্তু আমি এখন কি করব বলো, আমি এখন কি করব গোপাল, আমি কি করব? মিঠাই, মিঠাই নিচে সিট এসে গেছে, তাড়াতাড়ি করো, আর দেরি নয়। কিন্তু বরের গলায় মালা পরাবে তো, ঠাকুর মশাই এসে গেছে, চলো চলো। এই মিঠাই,
কি হয়েছে বলো তো তোমার? দুদিন ধরে দেখছি তেমন হইচই করছো না, মনটা খারাপ? বলো না মিঠাই, নাকি কারুর ওপর অভিমান হয়েছে? অভিমান? আমার আবার কার উপর অভিমান হবে জিতমা দিদি? আর মিঠাইয়ের অভিমান কেই বা বুঝবে? বুঝেছি জানো তো মিঠাই, আজকাল এসব ফিলিংস না আমি একটু বেশি ভালো বুঝতে পারি। তোমার নিশ্চয়ই দাদা ভাইয়ের ওপর অভিমান হয়েছে, আর দাদা ভাই সেটা বুঝতেও পারেনি। জানি তো সব ছেলেগুলো না একই রকম। এই যে রুদ্রদা, আমি এত মেসেজ করি কোনো রিপ্লাই দেয় না। আমার তো কত খারাপ লাগে, অভিমানও হয়। শুরু হয়ে গেল না তোর? উফ, রুদ্রদার কথা রাখ তো এখন, তোর জন্য যে বেচারা কি লজ্জায় পড়ে যায় না সত্যি বাবা। মিঠাই, কি হয়েছে বলো তো, এত টেন্স দেখাচ্ছে কেন তোমাকে? না বলছি সীতমা দিদি, তোমার দাদা ভাই তো এত আচার অনুষ্ঠান মানে না, কেন শুধু শুধু তাকে এসবের মধ্যে টানছো বলো তো? মিঠাই, সিডের ওইসব উদ্ভট চিন্তাধারা রাখো তো, ওসব আগে ছিল। সিঙ্গাপুর যাওয়ার আগে তো বিয়েটা মেনেছে, তাহলে এইসব আচার অনুষ্ঠান মানবে না কেন? মিঠাইকে নিয়ে নিচে আসো, আমি নিচে যাচ্ছি। এই যে নিপারানি, তুমি কি করবে, এখানেই থাকবে না নিচে যাবে? দেখ বাবা, আজকে রুদ্রদা আসতে পারে তো, সবার সামনে না নিজেকে একটু কন্ট্রোলে রাখিস, না হলে আমরা বিপদে পড়ব। এই যে কানে ঢুকছে কথাটা? ঢুকবে না কেন? কিন্তু দিদিয়া, লাভে না, নিজেকে কন্ট্রোল করা যায় না। এই কথাটা যে তোরা কেন বুঝতে পারিস না? ওটা আবার ওখানে কিসের ফাইল? দাদা ভাই তো দেখলেই যাবে জায়গার জিনিসটা। সীতামা দিদি, আমি আমি সরাতে ভুলে গেছিলাম, আমি আমি রেখে দেবো। কি হলো, কিসের ফাইল? এখন এসব ফাইল ঠাইল নিয়ে কেন পড়লি বলতো? এক সেকেন্ড উমা, এই মিঠাই এগুলো তো ডিভোর্স পেপারস, এগুলো কেন বাইরে বার করেছো? তাই ভাবছি মিঠার মনটা কেন খারাপ, মুখটা কেন শুকিয়ে আছে? দাদা ভাই তো অ্যাকনলেজমেন্ট পেপারে সাইন করেনি, বলো তুমি কেন এগুলো নিয়ে এত ভাবছো বলো তো? দাদা ভাই অ্যাকনলেজমেন্ট পেপারে কবে সাইন করেছে মিঠাই? দাদা ভাই তো ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারে সাইন করতে অস্বীকার করেছিল তাই না? হ্যাঁ, তাহলে এই সাইনটা কোথা থেকে এলো বলবে? এই মিঠাই কিছু তো বলো,
দাদাভাই কি সিঙ্গাপুর যাওয়ার আগে সাইনটা করে গিয়েছিল নাকি ফিরে এসে? প্ল্যানটা কি বলো তো তোমাদের? মিঠাই কিচ্ছু বলতে পারবে না সীতমা দিদি, আমি শুধু এটুকু বলছি বিয়ে টিয়ে বাদ দাও, আজ কাউকে কিছু বলতে হবে না প্লিজ। কেন বলতে হবে না? সিদ্ধার্থ তার মানে আগে বাঁচাতে আর আরে শৈশাবুতে কিচ্ছু এসে যায় না মা। এই মিঠাই তুমি বুঝতে পারছো না, এই বিয়েটা গোপালের ইচ্ছে হয়েছে, এই বিয়েটা ভাঙা না কারোর পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষে না। মা দেখো কিচ্ছু না জেনে শুনেও আজকেই আমরা কেমন ওদের বিয়ের আয়োজনটা করেছি। একদম ঠিক মিঠাই, তুমি এবার একটু হাসো তো। দেখো দাদাভাই হয়তো আগে ভেবেছিল যে এই বিয়েটা ভেঙে দেবে, এখন হয়তো সেরকম নাও ভাবতে পারে। সিঙ্গাপুর থেকে ফিরে এসে তোমার জন্য কি কি করেছে একবার ভেবে দেখো তো। এসবের মানেটা কি বলো তো? হ্যাঁ পিপি, মিঠাই তো কিছু বলবে না, আমার শুধু একটাই প্রশ্ন, দাদাভাই যদি সাইনটা সিঙ্গাপুর যাওয়ার আগেই করে থাকে তাহলে সেটা বাড়ির সবাইকে জানিয়ে গেল না কেন? মানে আজ যেভাবে আমরা সবকিছু জানতে পারলাম সেটা যদি আগে জানতে পারতাম মিঠাই পারতো একা সবটা হ্যান্ডেল করতে। এত বড় যখন একটা সিদ্ধান্ত নিল তখন সেটা সবাইকে জানানোর সৎ সাহস হলো না কেন ওর? মিঠাইকে এগিয়ে দিল সবকিছু সামলানোর জন্য। বাহ, এটা তো সিদ্ধার্থর মতো ছেলের চরিত্র নয়, ওর মতো সাহসী স্পষ্টবাদী ছেলে সে কিনা এরকম একটা কাজ করলো। আর সই যখন করলো তখন এই পেপারটা এখানে কেন? কোর্টে জমা দিল না কেন? হ্যাঁ এই সব কিছুর প্রশ্নের উত্তর দিতে হবে আজকে ওকে, তাও সেটা সবার সামনে। বিয়ে নিয়ে এত ছেলে খেলা চলে না। সিদ্ধার্থ পিসি, প্লিজ পিসি, তোমাদের বাড়ির ছেলেকে সবার আমিও বলতে চাই,
আমিও আমার ভাইপোকে ভীতু হিসেবে মানতে চাই না, আর বলতেও চাই না। কিন্তু আজ যে ওকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে, মেটাই দিতেই হবে। সরে যা। পিসি, পিসি দাও, পিসি। দিদি, দিদি, ও দিদি, পিসিকে আটকাও, একটা অনর্থ হয়ে যাবে দিদি, পিসিকে আটকাও, পিসিকে আটকাও। মা, মা কথা বলো তো মিঠাই, সবাইকে সামলানোর দায়টা সবসময় মেয়েদেরকেই কেন নিতে হয়? দিদি এখন নিচে চলো, নিচে চলো, তোমার দাদা ভাই যেন কোনো রকম লজ্জা না পড়ে, প্লিজ নিচে চলো। দাদা ভাইয়ের উপর তোমার রাগ হয় না? রাগ কেন হবে বলো তো, রাগ ওই মানুষটার মতো কজন আছে দুনিয়ায়? শুধু বিয়েটা মানতে পারে না বলে তো আর রাগ হতে পারে না। চলো যে তোমাদেরকে, চলো। বাবু কাউকে ঠকাতে চাইনি, আমি জানি সেটা, তোমার দিদি আমি জানি। এখনো সবাই সবাই ভুল বুঝছে, সকল মুখের অবস্থাটা দেখো। ব্যাপারটা কি, লগ্ন পেরিয়ে গেলে বিয়েটা হবে নাকি? আচ্ছা, যখন একটা আচার অনুষ্ঠান হচ্ছে তখন সময় মতো পড়তে কি অসুবিধা তোদের খুকি? ঠাকুর মশাই আপনি যান তো, সব আয়োজন করুন তো। তোমরা সবাই গোমরা মুখে দাঁড়িয়ে আছো কেন? মিঠাই তুই এখনো কেন পিড়িতে এসে দাঁড়াসনি? আরে বাবা কি হয়েছে আমাকে বলবে দয়া করে। মা, মা সিড ডিভোর্স পেপারে সই করে রেখেছে দেখুন। কি বলছো কি তোমরা দাদু ভাই? এসবের মানে কি দাদু ভাই? আর তুমি কেন চুপ করে বসে আছো? এইসব ডিভোর্স ডিভোর্সের কথা উঠছে কেন? হ্যাঁ উঠছে না মা, উঠেই ছিল। আমরা ভুল বুঝেছি, সিদ্ধার্থ কোনোদিনই বিয়েটা মানেনি। ও সিঙ্গাপুরে যাবার আগে ডিভোর্সের অ্যাকনলেজমেন্ট পেপারে সই করে দিয়ে গিয়েছিল। আমি একটা জিনিস তোকে জিজ্ঞেস করতে চাই সিদ্ধার্থ, বাড়িতে এই নাটকটা করার কি দরকার ছিল বল?
রথযাত্রার দিনকে মিটিয়ে নিতে পারতিস তো। সিঙ্গাপুর যাওয়ার আগে তুই জনে জনে প্রত্যেককে কি বলেছিলিস? মিঠাইকে নজরে রেখো বলেছিলিস তো। চুপ করে আছিস কেন বল? তুই এটাও বলেছিলিস যে মিঠাইয়ের যেন কোনো সমস্যা না হয়, এমনকি বড় মুখ করে তুই বর্দাকেও বলেছিলিস মিঠাইয়ের যেন কোনো হেনস্থা না হয়, বলেছিলিস তো। আমি এখানে থাকবো না, কোনো কাজের জন্য যেন মিঠাইকে কখনো ফোর্স না করা হয়, আর আর অকারণে যেন ওকে ছোট না করা হয় স্যার। ইটস আ হাম্বল রিকোয়েস্ট। তাহলে এই কথাগুলো শুনে আমরা কি বুঝবো বলতো? কারোর কিছু বোঝার বা বলার নেই রেখো কি। ও যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বিদেশে গেছে এটা ভেবেই তো আমার মাথার গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি তো ভাবতে পারিনি দাদু ভাই তুমি গোপনে বিয়েটা নাকচ করে বিদেশে চলে গিয়েছিলে। ওখান থেকে ফোন করে সিদ্ধান্তটা জানিয়ে দিতে বোধ হয়, তাই না? রাজীবদা, মিঠাই তাহলে ওই দিন পুলিশ স্টেশনে আমাদের এই কথাটাই বলেছিল, আমরাই তখন বুঝতে পারিনি। তোমার বোনদের খুব ভালো উপহার দিয়েছো তুমি। কি বলেছিলে তোমার মনে নেই? দাদা ভাই, আমরা চাই তুই মিঠাইকে তোর স্ত্রী হিসেবে পুরোপুরি মেনে নে। জানো দাদু ভাই, আমি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করতাম, ভাবতাম দাদু হিসেবে আমার জীবনটা সার্থক, কারণ এমন একজন নাতি আমার পাশে আছে যার মেরুদণ্ডটা এত সোজা যে আশেপাশে ঝড়ঝাপটাই কোনোদিন বেঁকে যাবে না। বিশ্বাসটা রাখতে পারছি না দাদু ভাই, তুমি পালিয়ে গিয়েছিলে।